আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত অনুশীলন 7.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। 7.2 এ আছে সূত্রের সাহায্যে গণ নির্ণয়। এই গণ নির্ণয় করার আগে আমাদের গণকুলের সূত্রাবলী এবং অনুশীলিত সম্বন্ধে আলোচনা করা দরকার। এই সূত্রগুলো যেমন সূত্র এক, এ প্লাস বহুল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্র দুই, এ মাইনাস বহুল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তিন নম্বর, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এবং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন আসি 7.2 এর সূত্রের সাহায্যে নিজের রাশিগুলো গণ নির্ণয় করো। একে ক, থ্রি এক্স প্লাস ওয়াই এর গণ নির্ণয় করতে হবে। এর গণ নির্ণয় করতে হলে আমাকে কি হবে, থ্রি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে তার গণ। সূত্র কি আমরা জানি, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব সমান কি, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ থ্রি এক্স হল এ, ওয়াই হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি লেখা যায়, এ কিউব। এ হচ্ছে থ্রি এক্স, এলো কিউব। এ কিউব প্লাস থ্রি সূত্রে থ্রি, এ স্কোয়ার হলো থ্রি এক্স হোল স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি হচ্ছে ওয়াই। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ, এ হচ্ছে থ্রি এক্স, থ্রি এ বি স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে ওয়াই কিউব। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান কি হবে, তিন তিরিকে নয় তিন নং সাতাশ, 27 এক্স কিউব। তিন তিরিকে নয় তিন নং সাতাশ, এক্স রুবি কিউব, 27 এক্স কিউব প্লাস তিন তিরিকে নয় তিন নং সাতাশ, তিন তিরিকে নয় তিন নং সাতাশ, 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তিরিকে নয় নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটি হলো আনসার। তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই এর গণ হলো থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব। গণ নিতে গেলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আমরা করলে এইটা আনসার, এটি হচ্ছে আনসার। খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, খ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ নির্ণয় করব। তাহলে এর গণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ গণ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এক্স স্কোয়ার প্লাস হোল কিউব মানে এ প্লাস হোল কিউব, এটা কি লিখতে পারি, এ কিউব। এ হল এ, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে এ হলো এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি হলো ওয়াই। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ হলো এক্স স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে ওয়াই কিউব। তারপর কি লেখা যায়, এটা এক্স টু পাওয়ার টু কিউব মানে তিন দুগুণে ছয়, এক্স টু পাওয়ার সিক্স প্লাস এক্স টু পাওয়ার ফোর দুগুণে চার, থ্রি এক্স টু পাওয়ার ফোর ওয়াই প্লাস
3x² y² + y³ এটা হলো आंसर। এরপর আমরা ঘন নম্বর গটি করব 5p + 2q। ঘন নম্বর নম্বর গ 5p + 2q। ঘন নম্বরে আছে 5p + 2q, এটাকে আমরা ঘন করব, ঘনণনডয় করব, তাহলে 5p + 2q³, এটা হচ্ছে ঘন। এর সূত্র কি আমরা জানি, a + b³ = a³। এ হচ্ছে এ, 5p হলো a, a³ + সূত্রে 3, 5p হলো a, 3a² b হলো 2q, তাহলে a³ + 3a² b + 3a, এ হচ্ছে 5p, 3a b² হলো 2q হলো স্কয়ার, 3a b² + b³ মানে 2q³। এটাকে কি লেখা যায়, 5 5 5, মানে 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = কত, 5 × 5 = 25, 5 × 5 = 125, 125 pq + 5 × 5 = 25, 3 × 5 = 75, 75 × 2 = 150, 150 pa²³, 3 × 2 = 6, আর 25 × 6 = 150 কিউ + 2 × 4 = 20, 3 × 20 = 60, 60 pq² + 2 × 4 = 8, 8 কিউ³, 2 × 2 × 2, 3 বার গুণ করে তারপরে কিউব, এটি হচ্ছে আনসার। এরপর ঘনমাল হবে a² b + c² d, a² b + c² d, নম্বর ঘ a² b + c² d, a² b + c² d এর গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে হলে কি হবে, a² b + c² d, এটি হচ্ছে ঘন। আমরা সূত্র জানি a+b³, কি করতে হয়, a+b = a³, এ হলো a²b, এটি হলো a³ + 3a² মানে a²b² 3a² b হচ্ছে c²d, তাহলে a² + 3a² b + 3a² এ হচ্ছে a²b, 3a b² হচ্ছে c²d² 3ab², তাহলে aq + 3a² b + 3ab² + bq, বিকিউব মানে c²d³। এখন কি হবে, 3 × 6, 6 6 bq + 4 b² 3 8 4 b² c² d, লেখা যায় 3 8 4 b² c² d + 3 a² b c² 4 d², 3 a² b c² 4 d² + 8 6 d³, 6 d³, এটি হচ্ছে আনসার।